পোর্ট সিটি চিটাগং, আর ঠিক সেখানে একজন মানুষ বড় হয়ে উঠছেন। তার শৈশব, তার কৈশোর, তার যৌবন এবং একই সময়ে বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসও গড়ে উঠছে সেখান থেকে এই পর্যন্ত আজ অবধি। ব্যান্ডের যে একটা বিশাল যাত্রা, সঙ্গীতের যে একটা বিশাল যাত্রা, এর মধ্যে দু একজনের কথা বললেই একটি নাম চলে আসে, আমাদের নাকিব খান। আর নাকিব ভাই আমাদের আজকের হঠাৎ একদিনের অতিথি, আর তার পিয়ানোই আমরা মুগ্ধ হয়ে শুনছি। নাকিব ভাই, অনেক ভালো আছি, কিন্তু আপনাকে থামাতে ইচ্ছে করছিল না, কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সব দর্শক আছেন আমাদের সঙ্গে, হঠাৎ একদিনের পুরোটা দিন কাটাবো, তাই আপনাকে থামাতে হলো। আমি ভাবছিলাম যে আপনি এরকম করে বাজাচ্ছেন পিয়ানোটা, মানে একদম নিজের মতো করে, কিন্তু একদম প্রথম কোন যন্ত্রটি বাজিয়েছিলেন মনে আছে? সবচেয়ে মজার কথা হলো, প্রথমে আমি সব হারমোনিয়াম বাজিয়েছিলাম। আচ্ছা, হারমোনিয়াম তো আমাদের দেশে মোটামুটি শুরু থেকেই সবাই একটু বাজানোর চেষ্টা করে, পারি আর না পারি, হাতে খড়িটা ওখান থেকে চেষ্টা করে তাই বাজিয়েছিলাম। তারপরে হারমোনিয়াম থেকে, তারপরে হারমোনিয়াম থেকে অবশ্য অ্যাকুস্টিক গিটার বাজিয়েছি, তবলাও কিছু কিছু বাজিয়েছি। সেটা তো পারিবারিক একটা ফ্যামিলি একটা এনভায়রনমেন্ট ছিল, কারণ আমার বাসায় পরিবারের সবাই গান বাজনা মোটামুটি করতো আর কি। এবং এ নিয়ে আমরা আরও কথা শুনবো, কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার বাসায় আছি আমরা, আপনার এখানে কে কে থাকেন পরিবারের? এখানে অবশ্য আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা এবং আমার সাথে আমার শাশুড়ি থাকেন। তো তাদের সঙ্গে যদি একটু পরিচিত হতে পারি আমরা সবাই, হঠাৎ একদিনে সবার সঙ্গে, তারপর আমরা বেরিয়ে যাবো। না অবশ্যই, রাকিব ভাই একটু সবার সাথে যদি পরিচয় করিয়ে দেন। আমার স্ত্রী নুসরাত, হ্যাঁ, আমার ছেলে জারিফ, জারিফ খান, আর আমার মেয়ে ফাবিহা খান। আচ্ছা, এই যে একজন নাকিব খান, যিনি শিল্পী, যিনি গান করেন, যিনি সবসময় হয়তো গান নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন, সবসময় না, তারপরে পরিবার বা অফিস সব কিছু নিয়ে, এই ব্যাপারটা কেমন লাগে আপনার, বা শিল্পী নাকিব খানকে কীভাবে দেখেন? শিল্পী নকিব খান তো অনেক নাম করা শিল্পী, হ্যাঁ আমি তো হ্যাঁ সোর্যের ভক্তই ছিলাম একরকম। আর এমনি ওর গানের ব্যাপারে তো আমি সবসময় উৎসাহ দিই, আর আমি এখনও বলি যে ও এত সময় এখনও মাত্র দুইটা সিডি বের করেছে, আমি সবসময় এটা নিয়ে, বরঞ্চ আমাদের এটা নিয়েই ঝগড়া হয়েছে কেন গান সিডি অ্যালবাম বের হয়। বাচ্চাদের সাথে একটু মানে কথা বলতে চাই যে কে কি করছে বা কোথায় পড়ছে। আমি 11th দিচ্ছি একাডেমিয়া থেকে। হ্যাঁ, আর গান বাজনা করছি না, গান শিখছি, ছায়ানটা শিখি। আচ্ছা আচ্ছা, আমার ছেলে জারিফ, ও আপনার মানে ওর গানের ব্যাপারে ওর খুব ভালো ইয়ে। নাকিব ভাই বলছিলেন যে অনেক গান শুনতে পছন্দ করে, উল্টা পাল্টা সুরের যদি কেউ গান করে ও সোজা মানে বন্ধ করে দিবে টিভি। যদি পিয়ানো, আমি অনেক সময় আমি যখন পিয়ানো বাজাই তো আমার যখন হয় না তখন কিন্তু ও আমাকে উঠিয়ে দেয়, তার মানে ওর মিউজিক সেন্স খুব ভালো। আর ও পেন্টিং এ আইডিয়া আছে, ওর অনেক পেন্টিং আছে স্কুলে, আছে ওর পেন্টিং, ও নিজের ইচ্ছায় অনেক পেন্টিং করে। ভাবিকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, বাচ্চাদের অনেক ধন্যবাদ, কিন্তু নাকিব ভাইকে নিয়ে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আপনার সাথে আপনার অফিসটাও দেখে আসি আমরা।